দড়ি আটকে গেছে দেখো, ওই দেখো দড়ি কোটে আটকে গেছে, দেখো দড়ি ফাঁসি গেছে, দেখো দেখছেন, দেখো দড়ি ফাঁসি গেছে। সো হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে আমরা যাওয়া হচ্ছে বানেশ্বরের মেলা। তো শিবরাত্রি উপলক্ষে ওটা 15 দিনের একটা মেলা হয়। তো আজকে আমরা যাবো হচ্ছে সেই মেলার এক্সপ্লোর করি। তো চলো তোমরা ভিডিও কান শেষ অব্দি দেখতে থাকো। তো আশা করো আজকের ভিডিও কান খুব দমদার হবে। তো চলো তোমরা ভিডিও কান শেষ অব্দি দেখতে থাকো। তো এবার চলে এসেছি পেট্রোল পাম্প। তো বিশ্বময় আর হচ্ছে হেভি ড্রাইভার ছোট ভাই আসছে। তো আমরা তিনজন যাবো, আর হচ্ছে বাপি আসি দিচ্ছে, তো বাপিও যাবে। তো চলো এবার ডাইরেক্ট যাবো হচ্ছে মেলা, মেলার যা ডাইরেক্ট দেখে দিচ্ছি। আমরা চলে এসেছি মেলা বাড়ি। তো ওই যে দেখো বাপি গাড়িটা পার্ক করে দিচ্ছে, তো বিশ্ব ভিতর গেছে। তো এবার আমরা হাঁটি হাঁটি ঢুকবো মেলা বাড়ির ভিতর, দেখাইতে থাকবো, যাইতে থাকবো। তো চলো মেলার গেট একটি শুরু মনে করো, এটা থেকে দোকান বাসা শুরু। এই যে দেখো বানেশ্বর, বানেশ্বর শিব চতুর্দশী মেলা 2022, এটা হচ্ছে মেলার গেট। আমরা মেলার ভিতর ঢুকে গেছি, চলো ভিতর যাওয়া হচ্ছে আর কি। ভালোই ভিড় হয়েছে, মেলার ভিতর চলে এসেছি। এটা হচ্ছে মেইন মেলার গেট। মেলার মেইন গেট এটা, বানেশ্বর টুরিস্ট। চলে এসেছি যে দেখো ব্রেক ডান্সের এই জায়গা, সামনে রাস্তা নাগর দোল না। নমস্কার দাদা, নমস্কার দাদা, ভালো আছেন? খুব কষ্ট যে বলো, মেলা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে আমার। বিশ্ব না ভুল করিয়া, এই যে লেডিসের লাইনে ঢুকে পড়ছে বিশ্ব, এই যে আইটি আমার লাইন, অল্পতে ডান কাইতে কাইতে বাঁচি গেছি, আমরা লেডিসের লাইনে ঢুকে গেছি, মানে এত এক্সাইটেড, পুরো দেখি না যে লেডিস লেখা আছে। ওটা সব কে দেখনা পড় রা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ মে আন্ধা হুম। আমরা ওই লাইনতে ঢুকে গেছি। তো চলো এবার আবার চলে এসেছি মানে আমার পুরুষের লাইনত। আমরা ছয় পাক ঘুরানো হবে, তারপর ওমা নামে, তারপর আমাকে ওঠাবে। তো এই যে দেখো ভাইও দেখো, ভাই পুরো ভয় খাওয়া দিচ্ছে, পুরো ভয় খাওয়া দিচ্ছে। আমরা একদম ক্লোজ চলে আসছি নাগরদোলা। তো দেখো একদম এই যে বিশ্ব দাঁড়িয়ে আছে ভগল, এটা আছে, তো ঘুরে ধরছে। তো এবার উঠছো উঠবো, আমার যে যা হচ্ছে ইয়ে ঘুরে, তাই আমার সাবস্ক্রাইবার মুতি পেলাম আমি সত্যি কথা। ছোট ভাই, ছোট ভাই মুতি দিবে, মুতি দিবে ভাবি আছে নাই না, হ্যাঁ আমার তিনজন উঠিত দেন, হ্যাঁ নাহলে এই ভাই মুতি দিবে, মুতি দিবে ভাই খায়, খালি কি আছে বসে দিবেন না। আচ্ছা আচ্ছা হইল হইল হইল, তাহলে বিশ্বে একলা বসবে, ভাই আর মুই আমরা দুজন বসবো, ছেলে তাও যায় না আলাবা, এক পাশে বলে লোড বেশি হয়েছে। হর দেবো হর দেবো, না হতো না আবার রিবাইন করে দিচ্ছে, দেখো উল্টে পাশে আসি দিচ্ছে, দেখছেন দাদা রিবাইন করে দিচ্ছে, রিবাইন মতলব কুছ ভি দাদা লোড বলে বেশি হয়েছে এক পাশে। আমরা বসে বসি ভাই আর মই, বিশ্ব আছে আমার উপরেরটা, এই যে দেখো
देखो ऊपर तक মনো ভয় ছিল না, কিন্তু ভাইয়ের ভয় দেখি মনো ভয় লাগে যাচ্ছে, সত্যি কথা যেটা দেখো অবস্থা, দেখো ভাইয়ের মানে উনার ভয় দেখি মনো ভয় লাগে যাওয়া হচ্ছে। দেখো উপর থেকে ভিউটা দেখো, দেখা যাওয়া হচ্ছে মানে গোটায় মেলাটা দেখা যাওয়া হচ্ছে। দেখো শুরু হয়ে গেছে আমার কাউন্ট ডাউন, ঠিক আছেন তো একদম তো এবার পুরো পিকআপ দিচ্ছে খুব কষ্ট যে বলো ফুল পিকআপ দিছে কিন্তু সামনে দিন গা দেখ আমার নামে দাও রে, দেখো দড়ি আটকে গেছে, দেখো ওই দেখো দড়ি কোটে আটকে গেছে, দেখো দড়ি ফাঁসি গেছে, দেখো দেখছেন দেখো দড়ি ফাঁসি গেছে, দেখো তোমার দড়ি আটকে গেছে মানে উমার নাগরদোনা পুরো থামে দিছে, এই নাগরদোনা জীবনে উঠিম না ওই বাবা রে, বিশ্বাস আছে আমার বগলত। আর ভাইয়ের অবস্থা খুব খারাপ, যে ভাই পুরো থাকি হচ্ছে সবাই ফাইনালি আমার নাগরদোনা ঘোরা কমপ্লিট করে আবার নামলো। ও ভাই কেমন লাগলো, কেমন লাগছে? মুদির জাম মুদির ভাইয়ের মোতা ধরে গেছে মানে কি কম, মনে মাথা ঘুরে যাচ্ছে, আজকে পায় লাভ নাই। তো ভাইরা তোমার অনেক সাবস্ক্রাইবার ওয়েট করে যাচ্ছে, তোমরা দেখছো আগের থেকে যে আমরা নাগরদোলা দৌড়ছি কি ফাইনালে নামিলি চলে এসেছি, এই কি কয় লেখি সাবান খেলা না কি খেলা, এই যে দুইটা চারটা পাঁচটা পাঁচটা যদি দিছে দশ টাকা মনে হয় দাম, তাহলে এটা খেলে গেলে মানে যদি কি কি কয় সাবান খেলে পাই তাহলে মানে সাবানটা আমার ট্রাই করতে বিশ্বদার স্কিল একটাও বললে এবার সন্দীপ দার বাড়ি প্রথমটা আমার গেল গেল মনে ভালো আছে ভাই, তোমার ভালো আছে? দেখো এটা ক্যাঙ্গুড়ি বানা যাচ্ছে, দেখো ক্যাঙ্গুড়ি বানা যাচ্ছে, এদি এদি পদ্মা এই যে মনো চলে এসছে, আগে এটা খায় নি তারপর দেখি কিরকম টেস্ট, মানে আইসক্রিম কিন্তু খাঙ্গুড়ি যে বানাইলে এটা হয়ে যায়। তো মেলা ঘোরা আমার কমপ্লিট, অনেকক্ষণ ঘুরলাম মোটামুটি 40 মিনিটের মতো মেলা ঘুরলাম, তো এবার আমরা বাইরে যাবো, তো এলা বাড়ির দিকে রওনা দিবো। তো এসেছি জিলেপির দোকান, এই যে কাকা দিবে দিচ্ছে বা আজকে বাপি খুঁয়ে দিচ্ছে আমার এক কেজি দাও। সো গাইস ফাইনালি মেলা ঘুরি আমরা চলে আসলাম বাড়ি, তো ভিডিও গান তোমার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তোমরা চাইলে মঙ্গল ইনস্টাগ্রাম ফলো করে পান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও, তত্ত্ব সবাই ভালো থাকবেন।